my god, I'm going to take a jolly. I'm going to jolly. To my channel, তো শুভ সকাল আজকে আমি উঠে গেছি অনেক সকাল সকাল তো অনেক সকালে আজকে উঠেছি 6টার দিকে তো আজকে যাব ঘুরতে বিচে তো তোমাদের নিয়ে যাব ওখানটায় তো চলো আমার মেয়ে এখনো ঘুমিয়ে আছে আমি রেডি হয়ে গেছি ও এখনো ঘুমোচ্ছে ওকে উঠিয়ে ওকে ওর খাবার টাবার সব বানানো হয়ে গেছে ওকে খাওয়াবো তারপর আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাব কথা ছিল 8টার দিকে যাব 8টা বেজে গেছে অলরেডি জানি না কখন পৌঁছাবো আমরা তো একগুছানো হয়ে গেছে তো সারা দিনের ট্যুর সারা দিন এনজয় হবে বিচে যাব সুরাটের বিচে তোমাদের নিয়ে যাব ঘুরতে তাড়াতাড়ি মেয়েকে রেডি করিয়ে খাইয়ে দেখো বেরিয়ে পড়েছি আর আমার মেয়ে ঘুমিয়ে গেছে তো এখান থেকে হেঁটে যাব রাস্তায় ওখান থেকে অটো করে যাব দাদাদের ঘরে দাদাদের ওখানটায় গাড়ি আছে তো আমরা সবাই মিলে যাব আজকে ফ্যামিলি ট্যুর তো দেখো আমার মেয়ে উঠেও গেছে ও ঘুম থেকে অটো দেখে দাদাদের ঘরে চলে এসেছি তো ওখান থেকে আবার বেরিয়েও গেছি আমরা গাড়ির উদ্দেশ্যে তো গাড়িটা ওই রাস্তার ওখানটায় রয়েছে তো হেঁটে হেঁটে যাচ্ছি গাড়ির ওখানটায় সবাই মিলে ওই গাড়িটাই চাপবো গাড়িটা অনেকটাই বড় নজনা আছি আমরা নজনা চাপবো তারপরে তো ছোট ছোট বাচ্চা আছে চারজনা তো চেপেও গেছে গাড়ি এসেছি বিচে ওদের কত মানুষ চান করছে মাঝে হাঁটতে পাচ্ছি না বালিতে পা ঢুকে যাচ্ছে বালিগুলো কি গরম কোথায় ওরা আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি তো দেখো জল ছিল এখানটায় সবাই বলছে কিন্তু এখন জল নেই অনেকটা দূরে চলে গেছে এসেই আমরা খাবার পেয়ে গেছি খুব খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে নেই না না আমার মেয়ে খুব সমুদ্র আমার মেয়ে বসে আছে সমুদ্র দেখছে আর কি খাচ্ছে দেখো এখন বেস্ট নিশিতার বাবা দেখো মাদুর পাতাচ্ছে যে মাদুরটা এখন পাতানো হচ্ছে এই মাদুরটা আমরা ঘর থেকে নিয়ে এসেছি আর এই ঘরটা তোমরা দেখতে পাচ্ছ এই দোকানে ঘরটা আমরা সারা দিনের জন্য ভাড়া নেওয়া হয়েছে তো এখানটায় ওরাও মাদুর পাতিয়ে দিয়েছে তো কম হয়েছিল ওই মাদুরটা আমরা পাতিয়ে নিয়েছি তো আমাদের খাওয়া দাওয়া সবার চালু হয়ে গেছে তো আমার মেয়ে দেখো কলা নিয়েছে কলা খাবে ও তো খেতে পারবে না দেখো নিশিতার বাবা খাচ্ছে খাওয়া চালু করে দিয়েছে আমি এখন খাওয়া চালু করে নিই আমিও খাবো আমিও খাওয়া চালু করে দিয়েছি আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সকালবেলা আমি কিচ্ছু খেয়ে আসিনি তো আমার মেয়েকে একটু কলা খাইয়ে দিচ্ছি আমি এখানটায় সবাই মিলে বসে আছি সবাই খাবার খাচ্ছি সকালের তো এই জায়গাটা একটু ঘুরে খাবার খেয়ে তারপরে যাব জলের ওখানটায় এখানটায় এসেছি অনেকক্ষণ হয়ে গেছে তাও একবারে জলের ওখানটায় যাইনি আমার মন বলছে কখন আমি যাব জলের ওখানটায় শুধু জল জল করছে আমি যাব এক্ষুনি যাব খাওয়া হয়ে গেলে তো খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে জলে যাব বলে আমি তো দেখো আমার মেয়েকেও খাইয়ে দিচ্ছি হ্যাঁ বাবা মেয়ে আমার কামড়ে নিয়ে নিয়েছে এখন জল খুঁজতে খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের তো দুপুরবেলাও খাওয়া দাওয়া আছে সব রান্না করে আনা হয়েছে মাংস ভাত ওই দেখো কত দূরে জল চলে গেছে কত দূরে চলে গেছে তো জল খুঁজতে যাচ্ছি আমরা কি রোদ বাবা রোদে তাকাতে পারছি না এত রোদ উঠেছে আমার মেয়ের অবস্থা দেখো টুপি পরিয়ে দিয়েছিলাম তার টুপি রাখবে না মাথায় রোদটা ধরেছে খুব রোদ দেখো আমার মেয়েও ছাতা ধরেছে রোদ লাগছে বলে এসছি ওর জন্যই নিয়ে এসছি ছাতাটা এখানে যাবো না এখন যাস না যেন ওই দেখো জল এখানটায় জল ছিল এখানটায় কত দূর জল চলে গেছে ছাতা ধরে রাখা যাচ্ছে না আমার মেয়েও ধরেছে সেজন্য জোরে শক্তি লাগা শক্তি ছাতা উড়ে যাবে না হলে জলে জলে সমুদ্রে ভাসিয়ে নিয়ে চলে যাবে ছাতাটা হ্যাঁ জোরে ধরে দু হাত দিয়ে ঠিক গুড গার্ল দেখো জোর দিয়ে ধরেছি আমারও খুব রোদ লাগছিল সেজন্য আমি আমার মেয়ে ছাতার নিচে ঢুকে গেছি তো এখন আমি মেয়েটাকে নিয়ে যাব জলের ওদিকে কিন্তু জলটা অনেকটা দূরে চলে গেছে বলে আমি আর যাব না কারণ যেতে ইচ্ছে করছে না অনেকটা দূরে এসেছি হেঁটে আর যেতে পারবো না প্রচুর রোদ উঠেছে আর হাওয়া দিচ্ছে তো ছাতাটা ধরে রাখা যাচ্ছে না হ্যাঁ কোথা থেকে কুকুর চলে এসছে কালো কুকুরটা দেখে আমার ভয় লেগে গেছে বলে আমি এত রোদ উঠেছে কি বলবো বালিগুলো পুরো গরম হয়ে গেছে তো এখানটায় জল ছিল সকালবেলা সেই জন্য এই জায়গাটা একটু ভেজে ভেজে আছে বলে আমি জুতোটা ওখানটায় খুলে এসে এখানটায় আমার মেয়ের সাথে খেলা করছিলাম তো মেয়েকে একটু নামাবো আমি এখানটায় নেমেছে দেখো প্রথম সমুদ্র দেখছে প্রথম সমুদ্রের পারে নেমেছে হাতি হাতি পাপা গরম হাতি হাতি পাপা ছানামুনি ¡Suscríbete
মেয়ে বালিতে নেমে খুব খুশি, ও বসতে চাইছিল নিচে, কিন্তু ওকে বসাবো না, এখন পরে বসাবো, এখন বসালে জামা কাপড় পুরো নোংরা হয়ে যাবে, বালি লেগে যাবে, সেই জন্য পরে বসাবো, পরে বসিয়ে তারপর জামা কাপড় চেঞ্জ করে দেবো, আমরাও আসবো পরে বিকেলবেলা এখানটায়। তো কাকার কোলে উঠে গেল, দেখো হেঁটে হেঁটে এসে, তো মেয়ের পায়ে বালি লেগে গেছে, সেজন্য বালিগুলো ঝেড়ে দিচ্ছি। তো মেয়েকে রেখে আমি আবার চলে গেছি ওখানটায় ঝিনুক কুড়োতে, ঝিনুক না শঙ্খ বলে সেই ছোটো ছোটো পাওয়া যায় সমুদ্রের পাড়ে, ওগুলো কুড়োতে চলে গেছি আমি। মেয়ে ঘুমিয়ে গেছে ওর বাবার কোলে, ও তার প্রচুর হাওয়া দিচ্ছে, জানি না তোমরা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না, প্রচুর হাওয়া দিচ্ছে এখানটায়। তাল পাতা দিয়ে সাজানো উপরে ছাদ করা, ওই দেখো দোকান এদিকে চাদর দিয়ে রয়েছে। আমার মেয়ে ঘুমিয়ে গেছে বাবার কোলে, প্যান্টটা খুলে দিয়েছি, গরম লাগছিল হয়তো সেই জন্য। এখানটায় খুব গরম পড়েছে আজকে, আর প্রচুর রোদ উঠেছে, কি বলবো এত রোদ। ঠান্ডা করছি, বানিয়েছি এখানে, একটা দোকানে গিয়ে বানিয়ে নিয়ে এসেছি, তো এটা ঠান্ডা করছি এখন, ওকে খাইয়ে তারপর আমরা খাবো। কি করছে দেখো, ঢালো জলটা, ঢালো ঠান্ডা করার জন্য ব্যবস্থা করছি আমরা, জল ঢেলে ঠান্ডা করছি। খাবার রুটি, স্যালাড, পেঁয়াজ, মাংস, আর কিছু আনা হয়নি, এই ঘর থেকে আনা হয়েছে, আমি রুটি নেইনি, আমার রুটি ভালো লাগে না খেতে, সেই জন্য আমি রুটি খাবো না। দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা সবাই মিলে চলে এসেছি জলে, আর এখন জলটা অনেকটা বেড়ে গেছে, তখন তো জলই ছিল না, সেই কত দূরে জল ছিল আমি গেছি তাও জল পাইনি, তো এখন জলটা সামনে চলে এসেছে, সবাই মিলে চলেও এসেছি জলে, এনজয় করছি, সবাই এখন এনজয় করব। ছোট বাচ্চাগুলো চান করছে, ওদিকটায় অনেক লোক আছে, ওরা সবাই চান করছে, তো আমরা চান করব না। আর এখন জলে ঢেউ দিচ্ছে খুব সুন্দর, তো দেখো খুব সুন্দর ঢেউ দিচ্ছে জলে, খুব ভালো লাগছে এখানটা এসে জলে, সমুদ্রের পাড়ে এসেছে আর জলে না এলে কি ভালো লাগে বলো। একা একা হাঁটাহাঁটি করছি সমুদ্রের পাড় দিয়ে, নিজে তাকিয়ে দেখছি কোথাও ঝিনুক পাওয়া যায় নাকি, আমার খুব ভালো লাগে ঝিনুক, ওগুলো কুড়োতে যে ঝিনুকগুলো থাকে যে সমুদ্রের পাড়ে। তো নিশিতাকে আনতে গেছে ওর বাবা, তো চলেও এসেছে ওকে নিয়ে, আমার মেয়ে দেখছে নিচের দিকে তাকিয়ে, জলগুলো কি হচ্ছে, ঢেউগুলো কি দেখো, নিচের দিকেই তাকিয়ে আছে। তো আমরা তিনজনে এখন হাঁটাহাঁটি করবো পাড় দিয়ে, হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে আমাদের, আমার মেয়ে দেখো ওপরে তাকাচ্ছিল, নিচের দিকেই তাকিয়ে আছে জল দেখছে। সমুদ্রের পাড়ে এলে কিন্তু সমুদ্রের পাড় দিয়ে ধার মানে ধার দিয়ে হাঁটতে খুব ভালো লাগে। দেখো দাদু নাতি নিয়ে এখন চান করবে, দাদু গামছা বেঁধে চলে এসেছে চান করার জন্য। জল দেখছে নিচে, বাবার নামছে জলে, চান করতে রাখো জলে, এখানে কিন্তু জল সেরকম ভালো না, সব ঘোলা ঘোলা জল।
বিচটা একবার ঘুরে দেখো, খুব সুন্দর বিচ। যাবে যে একটা কত লোক ওই বাসটা, আমরা এই বাসটা আছি, এই বাসটা বেশি লোক নেই কিন্তু আছে, লোক বেশি নেই। বাবাকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছি এখানটায়, তো মেয়ে রয়েছে বাবার কোলে, তো বাবাকে আমি কি যে বলছি ভগবান জানে, এমন করে হাত ছড়িয়ে ছড়িয়ে এদিকে ওদিকে কি দেখাচ্ছি আমার কিচ্ছু মনে পড়ছে না। তো বাবার দিকে হাঁটতে হাঁটতে বললো চলো জলের দিকে যাই, তো আমি বাবাকে নিয়ে সঙ্গে তিনজন তো বাবাকে নিয়ে যাচ্ছি জলের দিকে। আমি তো বাবা যেতে যেতে কতটা দূরে চলে গেছে কি বলবো, আমার তো জলে বেশি যেতে খুব ভয় লাগে, আমার জল মানে দেখতে ভালো লাগে, অল্পতে ঠিক আছে কিন্তু অত বেশিতে আমি যেতে পারি না, খুব ভয় লাগে। তো বাবা গেছে বলে আমি পেছন পেছন বাবার পেছনে চলে গেছি, তো দেখো কোথায় যাচ্ছিল চলে। তো আমি ডেকেছি বাবা আর যেও না, তো ঢেউও দিচ্ছে দেখো বড় বড় ঢেউ, আমার ভয় লাগছে বাবা ঢেউ দিচ্ছিল, দেখি এখন কত বড় ঢেউ আসবে। মামা কান্না করে দেবে মেয়ে কান্না করছিলো বলে আমার কোলে নিয়ে নিয়েছি ওকে। তো বাবা ওদিকে চান করতে গেছে, তো আমার মেয়েকে আমি নিয়ে হাঁটি ওকে অনেক ভুলিয়ে ভালিয়ে চুপ করিয়েছি আমি এখন। তো আমার মেয়ে দেখো হাসছে এখন ঢেউ দেখে, তো ওকে এখনও নামানো হয়নি জলে, তো পরে নামাবো, কারণ এখন তো আমরা যাচ্ছি না, ওকে নামালে গিয়ে তাড়াতাড়ি ওর জামা কাপড় চেঞ্জ করে দিতে হবে, না হলে জলে ঠান্ডা লেগে যাবে। আমার সমুদ্র খুব ভালো লাগে, এখনো রোদের কত টেম্পার, 5:30টারও বেশি বাজে, 5:45 বেজে গেল এখন, তাও রোদ দেখো কত রোদ উঠে আছে। নেমেছি দেখো হেঁটে হেঁটে যাচ্ছে জলে, প্রথম দেখো জলে নেমেছে আমার মেয়ে, এই প্রথম সমুদ্রে জলে নেমেছে, ভয় পাচ্ছি এই ওঠা, ভয় পাচ্ছি। আমরা ফেরার পথে মেয়েকে একটু জলে নামিয়েছিলাম, ও কান্না করে দিয়েছিল, তারপরে আমরা চলে এসেছি, ওকে এসে জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি। তো এখন সন্ধে হয়ে গেছে, তো সূর্য ডুবে যাচ্ছে, তো এখন আমরা এখানটায় একটু ঘোরাঘুরি করবো, আর জলের ওখানটায় যাবো না আমরা। তো বাবাকে নিয়ে একটু যাচ্ছি ওই জঙ্গলের দিকে, এগুলো সব কাটা বন, এই সমুদ্রের বিচে কোনো বড় বড় গাছ নেই, সব এই ছোটো ছোটো গাছই, আর এগুলো সব কাটা বন, এখানে ভালো কোনো গাছ নেই, সব কাটা কাটা গাছ। তো সবাই বলছিলো এগুলো বাবলা কাটা গাছ, তো আমি বাবলা গাছ চিনিও না কী গাছ কী যেন, তো ওরা বলছিলো বলেই বললাম বাবলা গাছ হয়তো। তো আমার মেয়ে হাসছে সমুদ্রের পারে দেখে, আর ওদিকে সূর্য, আর সূর্যটা খুব সুন্দর লাগছে তো জলে দেখতে, সেজন্য দেখেও হাসছে। তো ওকে নিয়ে যাচ্ছি ওদিকে সমুদ্রের পার থেকে ঘুরিয়ে নিয়ে ওদিকে জঙ্গলে নিয়ে যাচ্ছি। তো জঙ্গলের ভেতরে ঢুকবো না, রাস্তা দিয়েই থাকবো, ওদিকে ভেতরে রাস্তা আছে সুন্দর, দেখা যাচ্ছে না কিন্তু রাস্তা, কিন্তু ভেতরে সুন্দর গলি গলি রাস্তা আছে, তো ওখানটাই নিয়ে যাচ্ছি জঙ্গলে। তো আর একটু পরে সন্ধেও হয়ে যাবে, তো বাবা আগে চলে গেছে, আমরা পেছন পেছন যাচ্ছি। এদিকে বালি তোমরা খেয়াল করেছো, বালিগুলো কেমন কালো কালো বালি, এদিকে লাল না, লাল সব জায়গায় কিন্তু বালি লাল থাকে, আর এখানে কালো বালি, কেমন যেন দেখতে সব বালিগুলো। তো বাবা এখানে দাঁড়িয়েছে, আমি বললাম একটা ছবি তুলে দাও বাবাকে। ফনি মানুষে বলে তো বাংলায় বাবা হচ্ছে জঙ্গল এখানে।
হচ্ছে এখন, সন্ধ্যে হয়ে যাচ্ছে, কটা বাজে এখন জানি না, এখনো কটা বাজে তাও 6:30 বাজে, 6:30 হয়তো বাজেনি, জানি না এখনো কটা বাজে, কিন্তু ওরকমই হবে। সূর্যটা কি সুন্দর দেখো, এই তো মজা সকালে আর সন্ধ্যে সমুদ্রের পারে। এই মেয়ে আর বাবা দেখো কোথায় বসে আছে, বসে বসে ভিউ দেখছে, বসে বসে আমরা ভিউ দেখছি, সমুদ্রে হাওয়া খাচ্ছে, কিন্তু এখন বেশি হাওয়া নেই, অল্প অল্প হাওয়া আছে, দুপুরবেলা বেশি হাওয়া ছিল। আমার মেয়েও খুব মজা করছে। তো সন্ধে হয়ে যাচ্ছে, এখন আমরা ঘরে চলে যাব, জানি না এখনো কখন বেরোবে, এখনো তো বেরোনো কোনো নাম নেই। এখানে মাদুর পাতিতে বসে পড়েছে, দেখতেই পাচ্ছো তোমরা, সন্ধে হয়ে গেছে, আমরা সব চলে যাচ্ছি, বাড়ি চলে যাচ্ছি, গাড়ি আছে, গাড়িতে চাপবো, তারপরে বাড়ি চলে যাবো, দেখা যাবে আবার একটা নতুন ভিডিও, বাই বাই।